বন্ধুরা বন্ধুরা, প্রথম আমার আজকে একটা রান্নার শো নিয়ে চলে আসছি। তো আমি আজকে বানাবো চিকেন পকোড়া। তো দেখবেন কী করে বানাই, আর আপনারা কীভাবে বানান সেটা আমার সঙ্গে শেয়ার করবেন। যদি আপনাদেরটা আমার ভালো লাগে আমি ট্রাই করে দেখবো, আর আমারটা যদি ভালো লাগে তো আপনারা ট্রাই করে দেখবেন। তো শুরু করা যাক, দেখে নিচ্ছি প্রথমে কী কী রয়েছে সেগুলো আমি সাজিয়ে নিয়েছি। যেহেতু চিকেন পকোড়া তাই চিকেন নিতে হবে। চিকেনের মধ্যে আমি অলরেডি গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি, আর তারপরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, তখন লঙ্কা ছিল না, পরে বাজার থেকে এনেছে তাই লঙ্কাটা কুচি করে নিয়েছি। আর হচ্ছে ওদিকে রসুন, আর হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে আদাটা বেটে নিয়েছি। এখানে রয়েছে চালের গুঁড়ো, বেসন, লবণ, চিনি দেব একটু, আর এখানে হচ্ছে গুঁড়ো মশলার মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা, আর এখানে রয়েছে আমার বাড়ির করা জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো আমার উপকরণ সব দেখানো হয়ে গেল, এবার হচ্ছে আমি এক এক করে সেগুলোকে, আর হচ্ছে সঙ্গে যেহেতু চিকেন পকোড়া তাই ডিম লাগবে, ডিমটা আমি এখানে রেখে দিয়েছি। প্রথমবার করছি, একটা ডিম দিচ্ছি, অল্প করে নিয়েছি, দেখি কেমন হয়। তো রাখছি, এখন আমি কীভাবে তৈরি করবো সেই উপকরণগুলো একসঙ্গে মেশাবো, তারপরে আবার দেখা হচ্ছে। তো আমি ডিমটা ফেটিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে গেছি কুচিটা, আর যে বাটা মশলাগুলো রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন সেটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে নেব স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেবো সব এক এক করে মশলাগুলো। জিরে গুঁড়ো দিলাম, এরপরে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো সামান্য, একটু বেশি পড়ে গেল। তারপরে দিয়ে দেব ধনে গুঁড়োটা, তারপরে একটু হচ্ছে চিনিটা দেওয়া হয়নি, চিনিটা দেবো পরিমাণ মতো, তারপরে দেবো বেসন, এরপরে দিচ্ছি চালের গুঁড়োটা, চালের গুঁড়ো দিলে মুচমুচে হবে। তো এগুলো আমি দিয়ে মেখে নিয়ে দেখছি কিছু দিতে হবে নাকি, সব ঠিকঠাক হলে আমি এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবো। হলুদটা কম হচ্ছে, রংটা একটু হালকা হয়েছে তাই হলুদ গুঁড়োটা আর একটু দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম লবণ ঝাল খান সেরকম। আমরা খুব একটা বেশিও লবণ খাই না, খুব একটা কমও না, ঝালটাও তাই। তো আমার মাখা মোটামুটি হয়ে গেছে, এর উপরে আমি একটু দেবো এখন একটু ওখানে গরম মশলা, গরম মশলাটা দিয়ে আর একটু ওখানে আমি এটা মাখবো। তো দেখছি একটু হালকা হয়ে গেছে, তো ওখানে আরেকটু আমি বেসনটাই দিয়ে দেবো, যেহেতু আমার চালের গুঁড়োটা কম আছে, বেশি পড়ে গেলে মনে হচ্ছে, দেখি মেখে কী হয়। ঠিকই আছে, মাখাটা খুব সুন্দর করে মাখতে হবে। আমার মাখা মোটামুটি শেষ, এবার আমি এটা কিছুক্ষণ 10-15 মিনিট মতো রেখে দেব, তারপরে ভাজতে চলে যাব। কড়াইয়ে তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে সব যে চিকেনের পিসগুলো আমি কেটে রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আমি এক এক করে চামচ দিয়ে তুলে দেব।
আমি সব উল্টে পাল্টে ভেজে নেব, আর কিছুটা রয়েছে পরে আমি এটা ভেজে নেব, তারপরে দেখাচ্ছি কেমন হয় ভাজাটা। অর্ধেক ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ ভাজতে লাগবে, যখন একটু লাল লাল কালার চলে আসবে ঠিক তখন নামিয়ে নেব। তো নামানোর সময় আমি আর একবার দেখাবো কেমন হল দেখতে। দেখছেন আমার পকোড়া রেডি, এবার আমি নামিয়ে নেব। আর হচ্ছে এই যে বাকি যেটা দেখছেন আছে এখনো পড়ে, ওটাকে আমি এখন ভেজে নেব। চিকেন পকোড়া রেডি, এবার হচ্ছে আমার ছেলে খাওয়ার জন্য বেশি ব্যস্ত হয়ে গেছে, তো খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। তুমি বলো তোমার নাম কি? আমার নাম বিদ্যানন্দায়। তো তোমার চিকেন পকোড়া কেমন লাগে খেতে? আমার খুব ভালো লাগে, এটা খুব ভালো লাগছে। কেমন হয়েছে? দারুণ। তো সবাই এভাবে বানিয়ে খাবেন, বাড়িতে বাড়ির জিনিস বানিয়ে খাবেন, বাইরের খাওয়া দিনকাল ভালো নয় পরিস্থিতি, বাইরের খাওয়া যতটা পাবেন কম এড়িয়ে চলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা যদি অন্যভাবে চিকেন পকোড়া বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লিখে জানাবেন, আমি ট্রাই করব আপনাদের মতো করে বানানোর জন্য। তাহলে রাখছি, টাটা।